হ্যালো, আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সামনে এসএসসি সাধারণ গণিত নিয়ে আলোচনা করব, কয়েকটি অধ্যায় নিয়ে, এবং এর পরবর্তীতে কয়েকটি মডেল টেস্ট দেবো যে নিয়মের বাইরে কোনো কোশ্চেন আসবে না। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি অধ্যায়ের কথা বলবো, যে অধ্যায়গুলো অবশ্যই তোমরা করবে, এবং অলরেডি তোমাদের এই অধ্যায়গুলো থেকেই কমন আসবে, অন্য কোনো অধ্যায় করা প্রয়োজন হবে না, যেহেতু টাইম শর্ট। সেহেতু তোমরা এই কয়টা অধ্যায় খুব গুরুত্ব সহিত পড়ো, যেমন বীজগণিতে 11.1 এবং 11.2, এখান থেকে একটি সৃজনশীল আসবেই, 3.1 এবং 3.2 এখান থেকে একটি সৃজনশীল আসবে। সো এই দুটো অধ্যায় করলে এটা সৃজনশীল করব, আশা করি তোমরা বুঝছো। এবার আসি আমরা জ্যামিতি পাঠে। জ্যামিতি পাঠে সম্পাদ্য ক নম্বরে আসবে, উদ্দীপকের আলোকী চিত্রটি অঙ্কন করো, খ নম্বরে অন্তবৃত্ত, পরিবৃত্ত এবং বহির্বৃত্ত এই তিনটির একটি আসবেই, আর গ নম্বরে তোমরা দুটি স্পর্শকের সাহায্যে বৃত্তের মধ্যে একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। সো এই এই এক্সট্রাটা আসবে, এটা বইয়ের 10 অনুশীলনীর একটি এক্সট্রা সম্পাদ্যের। আর এখানে সম্পাদ্যের এক্সট্রা না থাকলে তোমরা দেখবে বই সৃজনশীলে 10 অধ্যায়ের একটি সৃজনশীল আছে, এই অন্তবৃত্ত দিয়ে ওই সৃজনশীলটি কমপ্লিট করবে, আশা করি তোমরা অনেক উপকৃত হবে। আসি ত্রিকোণমিতির। ত্রিকোণমিতি অংশে তোমরা 9.1 এবং 9.2 থেকে একটি সৃজনশীল পাবে, তা অবশ্যই তোমরা করবে, আর 10 অধ্যায় থেকে একটি সৃজনশীল আসবে, এবং পরিসংখ্যান থেকে দুটি সৃজনশীল আসবে, দুটির যে কোনো একটি উত্তর দিতে হবে। সো এই কয়টি অধ্যায় পড়লে তোমরা কমন পড়বে 100%। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থেকো।